ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভমেন্ট পার ডে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার পাশে আরো একজন বসে আছে, আমার সাথে ভিডিও করবে। হাচ্ছি মনিমা, সবাইকে হাই বলে দাও। হাই বলো, হ্যালো, হাই কিছু করবে না, সরে যাও বলো। আচ্ছা একটু চিৎকার করে দাও। মনিমা একটা চিৎকার করে দাও। আচ্ছা আমি তোর দিকে দেখছি, তুই চিৎকার কর। এখন একটু খেলায় ব্যস্ত। হ্যালো বলবি তো, তোকে তো দেখতে এসেছে সবাই। ও ও, এত মারলে হবে আমাকে? হ্যাঁ এত মারলে হবে আমাকে, মারলে হবে। হ্যাঁ কি এটা? হ্যাঁ চুলে লাগছে তো। কি খুশি, কি খুশি। এখানে সবাই হাসাচ্ছে আর ওইখানে এরকম করে হাসছে। আমার চুলটা ছেড়ে এখানে চুপ করে বসে থাকবি। মামের হাসি চলছে। এখানে বসো, এখানটা বসো। হ্যাঁ এখানে তো চুপটি করে বসে থাকো। মা ওরা পুজোর দিন থেকে এসেছে, কিন্তু খুব ব্যস্ত থাকার কারণে ডেইলি ব্লগ ভিডিও করতে পারেনি। শুধু এর ওর এনভিতে যাচ্ছিলাম কদিন, তো আজকে আবার নতুন করে ভিডিও করছি। আজ থেকে এই যে মা এখানে শুয়েছে, মামে ওখানে। মনিমা টুকি তো চলো সঙ্গে থাকো। হ্যাঁ ফ্রেন্ডস, ওখানে অনেক কথা ছিল তাই আমি একটা অন্য ঘরে চলে এলাম। তো যেটা বলবো বলে, অনেকদিন পর বোন আমার বাড়ি এলো, প্রায় 3 বছর পর। বিয়ের পরে পরে এসেছিল এক দুবার, তারপর লকডাউন, মধ্যেখানে 2 বছর লকডাউন গেল। বাপির ওরকম হলো, ও আসতে পারেনি। তো বাপি মারা যাওয়ার 2 মাস পর বোন প্রেগনেন্ট হয়। তো প্রেগনেন্ট হওয়ার পর বোন মায়ের কাছেই ছিল। মা যেহেতু সে সময়টা একা ছিল, আমি কিছুদিন ছিলাম, তারপর বোন ওখানেই থাকতো। আমি যা আশা করতাম, বেবি হওয়ার পর বোনকে আমরা ওখান থেকে হসপিটাল থেকে বোনকে ঘরে দিয়ে এসেছিলাম। তো 21 দিনে একটা নৌকাটা একটা রিচুয়ালস থাকে না,
তো নৌকাটা রিচুয়ালসটা হয়ে যাওয়ার পরও মায়ের কাছে এসেছিল। তো মায়ের কাছে কিছুদিন ছিল, রেস্ট নিয়েছিল, তারপর ও ঘরে চলে গিয়েছিলো। তো তারপর আমরা আবার সব যা আশা করতাম, তারপর মণিমা দেখতে দেখতে 6-7 মাসের হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওর অন্নপ্রাশন হলো, সেসব ব্লগও তোমাদের দিয়েছি। তারপর যখন মামা ভাত খেতে এলো তখন মায়ের কাছে এসেছে। এখন মা বোন 2 মাসের মতো মায়ের কাছে আছে, ওই জন্য মা সেরকমভাবে আমার কাছে আসতে পারে না। তোমরা যারা আমার পুরাতন ভিডিও দেখো, পুরোনো ভিডিওগুলো দেখেছো, পুরাতন বন্ধু, তারা জানো মা আমার কাছে 3 মাসের মতো মায়ের কাছে থাকার কারণে মা খুব একটা আসতে পারে না। ওই জন্য এবারে আমি ওদের দুজনকেই একসাথে নিয়ে এসেছি যে চল, তুই থাকলে মা তো যেতে পারবে না। তো মা আছে আমাদের এখানে, হনুমানজির পুজো যে আমাদের এখানে ছিল তার আগের দিনে ওরা সবাই এসেছে। তো আমি কদিন খুবই ব্যস্ত থাকার কারণে জাস্ট মণিমার কিছু শর্টস ভিডিও তোমাদের কাছে ছাড়ছিলাম, আর কিছু পুরনো ভিডিও যেগুলো আপডেট দিতে পারছিলাম না সেগুলো ছিল, সেগুলো দিয়েছিলাম। তো আজকে মনে হলো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি, নাহলে তোমরা কিছু জানতেও পারবে না, বুঝতেও পারবে না। তো এই কারণে আমি ফুল ভিডিও দিতে পারছিলাম না। তো এখন আমি একটু সিরিয়াল দেখছিলাম আর কয়েকজনের একটু এতে গিয়েছিলাম, তো তাই জন্য ও সারাদিন থেকে ভিডিও করা হয়নি। আর একটা মেন যে কথা, তোমাদের দাদা ঘরে নেই। ঘরে নেই বলতে উনি যেদিন মা ওরা এসেছে তার আগের দিন থেকে উনি আছেন কলকাতায়, কাজে গেছেন। তো দোকানটা আমাদের এখন বন্ধ, ফিনান্সিয়াল প্রবলেমের কারণে বন্ধ রাখতে হচ্ছে। তো উনি গেছেন কলকাতায় কাজে, তো ওনার আস্তে আস্তে রবিবার হয়ে যাবে, ততদিন মা ওরা আমার কাছে এখানে থাকবে। আজকে শুক্রবার, প্রায় আমি রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আজকে শুক্রবারে আমি এখানে ব্লগটা তৈরি করছি, কালকে আপডেট দেব। তো মা ওরা, তো তোমাদের দাদা আসলেই মা ওরা তারপরের দিন একদিন থেকে চলে যাবে। তো সেসব কথা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো, এখন এই কথাটা বলার নয়। তো এখন এলাম যে তোমাদের কাছে এই কথাটা বলি, কারণ সকালবেলা রান্না টান্না মা এসেছে, একটু হেল্প তো হচ্ছে আর খাটনিও হচ্ছে। কেন জানো তো, বাবুকে নিয়ে স্কুলে দিয়ে আসা, স্কুল থেকে নিয়ে আসা অনেকটা দূর। তো সারাদিন এই ভাগ করতে করতে তারপরে যারা সাফ করছে তাদেরকে ব্যাগ দিতে দিতে, হ্যাঁ, একটু মোবাইলটা নিয়ে বসতে, সংসারের কাজকর্ম সব কিছু করতে করতে প্রায় সময়টা কোথা থেকে চলে যায়, এত ক্লান্ত হয়ে যায় আর মনে হয় না যে আমি ব্লগটা তৈরি করি। তো এই রান্না বান্না ওরা আছে, একটা ঝামেলা মণিমা আছে, ওর সঙ্গে একটু সময় কাটাতে কাটাতে এইভাবেই চলে যাচ্ছে। আর কি করব, তোমরা তো মণিমাকে দেখে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আজকে ভিডিওটি ছোটো করেই করছি, কাল থেকে আবার নতুন করে সব করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ারটা অবশ্যই করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো আজকের মতো চলো এখানেই রাখলাম ভিডিওটা, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট, সি ইউ অ্যাগেন।